কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব। আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপ? কোনো ব্যক্তিকে এক পা বাঁধিয়া রাখিলে সে খোড়াইয়া খোড়াইয়া কত দূর চলিবে? শিক্ষা লাভ করা সব নরনারীর অবশ্য কর্তব্য, কিন্তু আমাদের সমাজ সর্বদা তাহা অমান্য করেছে। দেহের দুইটি চক্ষুস্বরূপ, মানুষের সব রকমের কাজে কর্মের প্রয়োজনে দুইটি চক্ষুর গুরুত্ব সমান। আমরা পুরুষের ন্যায় সম্মক্ষ সুবিধা না পাইয়া পশ্চাতে পড়িয়া আছি। মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে পরিচিতি হইতে পারে। আমরা উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, পা নাই, না বুদ্ধি নাই, কি নাই? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহে ব্যয় করি, সে পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? মুসলমান মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ দুজন নারী একজন পুরুষের সমতুল, অথবা দুইটি ভাতা ও একজন ভগিনী একত্র হইলে আমরা আড়াই জন হই। আমরা যদি রাজকীয় কাজে কর্মে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব। দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলোকে সুশিক্ষিত করিয়া কার্যকর্মে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। এই বিখ্যাত বাণীগুলো পরে যদি আপনার এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আপনার সহযোগিতা মনোভাব আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়।